হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম তাবলিগি ইজতেমার আজকের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে অনেক প্রশ্নই আমাদের কাছে এসেছে, সবগুলির উত্তর দেওয়া সময়ের সংকীর্ণতার কারণে হয়তো সম্ভব হবে না। আমরা যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব, আর বাকি প্রশ্নগুলির মধ্য থেকে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা মাসিক আত্মাহারিকে প্রকাশ করার চেষ্টা করব। আমাদের কাছে প্রথম প্রশ্ন করেছেন, কোন কোন ক্ষেত্রে হিংসা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি জায়গা ব্যতীত হিংসা করা যাবে না। তার একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদটাকে হকের পথে ব্যয় করার যাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মানসিকতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয়ত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন এবং সেই এলেম অনুযায়ী মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া এবং এলেম অনুযায়ী কাজ করার তৌফিক দিয়েছেন, এই দুই ক্ষেত্রে হিংসা করা যাবে। চিরুনি করার নিয়ম কি? প্রতিদিন কি চিরুনি করা যায়? চিরুনি মানে চুল আঁচড়ানোর নিয়ম কি? চুল আঁচড়ানো শুরু করতে হবে মাঝখান দিয়ে এবং ডান দিকে আগে, তারপরে বাম দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চুল আছে সে যেন তার চুলকে পরিপাটি করে, পরিচ্ছন্ন করে। সুতরাং চুল উস্কো খুস্কো না রেখে প্রতিদিন চুল দাড়ি এগুলি পরিচ্ছন্ন পরিষ্কার রাখাটাই করণীয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাথরুমে গোসলখানা একই সাথে সংযুক্ত, এখন সেখানে অজু এবং গোসল করা যাবে কি না? হ্যাঁ, যদি পেশাব পায়খানার পানি অথবা তার ছিটা যেখানে অজু করা হয় বা গোসল করা হয় সেখানে ছিটে না আসে, তাহলে সেখানে অজু গোসল করাতে কোনো সমস্যা নাই। অবশ্যই খেয়াল রাখতে হবে গোসল করার সময়, পেশাব করার সময়, অজু করার সময় যে পানি ব্যবহার করা হয় সেটা যদি বাহিরে গড়িয়ে আসে, তাহলে আবার বেশি করে পানি ঢেলে দিয়ে সেই ছিটে আসা পানিটা যেন চলে যায় সেই চেষ্টা করতে হবে, তাহলে মনে আর অসুয়াসা সৃষ্টি হবে না। এরপরে ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলার নাম লেখেন নাই, সকল আহলে হাদিসের ঐক্যবদ্ধ করার জন্য আহলে হাদিস আন্দোলন কী ভূমিকা পালন করে? সকল আহলে হাদিসকে ঐক্যবদ্ধ করার জন্য আহলে হাদিস আন্দোলন আদর্শিক ঐক্যের কথা বলে, মাথায় মাথায় ঐক্য নয়, বরং আদর্শিক ঐক্য আমাদের জন্য জরুরি। যে ভাইটা আমেরিকায় আছেন সে ভাই যে আদর্শ পোষণ করবেন, যে ভাইটা নিউজিল্যান্ডে আছেন সে ভাই সেই আদর্শিক ঐক্য পোষণ করবেন, আদর্শে যেন ভিন্নতা না আসে। সমস্যা হলো যখনই ব্যক্তি স্বার্থ বা অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগে তখনই কিন্তু আদর্শের কথা আর মনে থাকে না। সেজন্য যখন ব্যক্তিগত স্বার্থ বা দুনিয়াবী স্বার্থ এসে আদর্শের উপরে প্রাধান্য পাবে তখন কিন্তু আর ঐক্য হওয়া সম্ভব নয়। এজন্য আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আদর্শিক ঐক্যের কথা বলে, মাথায় মাথায় ঐক্যর চেয়ে আদর্শিক ঐক্যটা আমাদের জন্য জরুরি। আমরা যারা একই আদর্শের, আমরা যারা একই আমলের, তারা অবশ্যই ঐক্যবদ্ধ হব কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই কথাই বলে। ভাই জাহিদুল ইসলাম আতাইকুলা পাবনা প্রশ্ন করেছেন, সংগঠন করতে হবে কোরআনে, কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল জানতে চাই। কোরআন এবং সহিহ হাদিসের বহু দলিল আছে, সূরা আলে ইমরানের 102, 104, 110, 105, আর হাদিসের ক্ষেত্রে বহু হাদিস আছে, তার মধ্যে সুনানে তিরমিজির 2165, সৈয়দ মিশকাতুল মাসাবির 3694, এবং এর সাথে আরও অনেক হাদিস আছে, জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব, হাফেজ আল হাকামি রচিত এই বইটি অনুবাদ করেছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা সহকারী মোহাম্মদ আব্দুর রহিম, আমাদের বুক স্টলে পাওয়া যাচ্ছে, আপনার সেখান থেকে বইটা সংগ্রহ করে বিস্তর দলিল আপনার সেখান থেকে জানতে পারবেন। এরপরেও গতকালকে অধ্যাপক মৌলানা দুরুল হুদা সাহেব আলোচনা করেছিলেন দাওয়াতের পদ্ধতি, গুরুত্ব এবং পদ্ধতির উপরে, সেখানে তিনি সংগঠনের বিষয়টা হাইলাইটস করেছিলেন। আজকেরও আমরা দর্শে হাদিসে কেন্দ্রীয় মসজিদে, আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামে মসজিদে, সেখানেও আমরা এই বিষয়টা উল্লেখ করেছি, সম্ভব হলে দেখে নেবেন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নিজের নাম আহলাদিস বলতে হবে এটা কোরআন ও সহিহ হাদিস থেকে দলিল জানতে চাই। তার আগে আমিও দলিল জানতে চাই, আমার আপনার নাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান বলতে হবে তার দলিল কোরআন হাদিসে কোথায় আছে? এর পাশাপাশি আরও একটা প্রশ্ন আপনাদের করতে চাই, আমাদেরকে আহলাদিস বলতে হবে, আমাদেরকে হানাফি বলতে হবে, শাফি বলতে হবে, মালিকি বলতে হবে, এই দলিলটা কোথায় আছে? হ্যাঁ, আহলাদিস বলতে হবে এই দলিলটা যদি জানতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় আহলে কিতাব উল্লেখ করেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব উল্লেখ করে তিনি কিন্তু জাতিগত একটা পরিচয় দিয়েছেন, বৈশিষ্ট্যের নাম। আহলাদিস এই জন্য বলতে হবে, একজন কাদিয়ানি মুসলমান সেও নিজেকে মুসলিম দাবি করে, একজন হানাফি মুসলমান তিনিও নিজেকে মুসলমান দাবি করেন, একজন শাফি মুসলমান তিনিও নিজেকে মুসলমান দাবি করেন। তাহলে আমি আমার পরিচয় কীভাবে দেব? যদি পৃথিবীতে এমন কোনো মানুষ না থাকতো যে মুসলিম হওয়ার পরেও সে নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়ানি, মুরজিয়া, জাবরিয়া, নকশবন্দি এগুলি বলছে, এগুলি যদি বলার কোনো রীতি না থাকতো, প্রচলন না থাকতো, কেউই না বলতো, তাহলে আমার আপনারা আহলাদিস বলার প্রয়োজন ছিল না। যেহেতু মানুষ বলছে মুসলিম হওয়ার পরেও আমি হানাফি, আমি মালিকি, আমি শাফি, আমি হাম্বলি, এ ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যগত পরিচয় দিচ্ছে, সুতরাং সেক্ষেত্রে আপনার আমার পরিচয়ে আমি আহলাদিস এটা বলা অত্যন্ত জরুরি। আমি আহলাদিস বলা এই জন্য জরুরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আনা সাহেবুল হাদিসে, আনা আউয়ালু সাহেবুল হাদিসে ফি দুনিয়া, আমি দুনিয়া প্রথম আহলাদিস। তাহলে তিনি যদি নিজের বৈশিষ্ট্যগত পরিচয় আহলাদিস হিসাবে দিতে পারেন তাহলে আমাদের দিতে সমস্যা কী? পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যে মুসলমান হতে পারে অথচ সে কোরআন হাদিসের অনুসরণ করে না, তাহলে সে কি পূর্ণাঙ্গ মুসলিম হবে? সে মুসলমানই হবে না। সুতরাং কোরআন এবং সহিহ হাদিসে হাদিসের অনুসারী যেহেতু মুসলিম, এই কথাটা আরবিতে, উর্দুতে, ফার্সিতে আহলে হাদিস, আহলুল হাদিস বললে সমস্যাটা কি? আমি তো মুসলমান হিসাবে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী, সুতরাং বাংলায় বললে সমস্যা নাই, ফার্সি, উর্দু, আরবিতে বললে সমস্যা? এটা সমস্যা কেন? সুতরাং আমাদের এই সংকীর্ণতা দূর করতে হবে। আহলাদিস একটা বৈশিষ্ট্যগত নাম, পৃথিবীর সমস্ত আহলাদিস মুসলমান, কিন্তু সমস্ত মুসলমান আহলাদিস নয়, কারণ সমস্ত মুসলমান কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে না। আমি মাজহাবি ভাই, যে মাজহাবের আমি অনুসরণ করি, কোরআন এবং হাদিসের নির্দেশগুলিকে আমি আমার মাজহাবি আয়নায় বিচার করে যদি মাজহাবি ঠিক থাকে তাহলে মানি, আর যদি মাজহাবি ওটা সাপোর্ট না করে, অনুমোদন না করে, তাহলে কিন্তু আমি এটা মানি না। সুতরাং কোরআন এবং হাদিসকে মাজহাবি আয়নায় বিচার না করে বরং কোরআন হাদিসের আলোকে আমরা মাজহাবকে বিচার করি যে কোরআন হাদিস এটা মাজহাবে আছে কি না, যদি থাকে তাহলে আমরা এটা মানব, যদি না থাকে তাহলে এটা ছাড়বো, এই বিশ্বাসে, এই আকিদে আমরা বিশ্বাসী হই, সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে একবার প্রশ্ন করেছেন, সালাতুর রাসুলের মধ্যে বিভিন্ন স্থানে রেফারেন্স আছে তালখিস পাতা এত, তালখিসের বিস্তারিত বর্ণনা জানতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানি লিখিত তালখিসুল হাবির এই গ্রন্থটাকে সালাতুর রাসুলের সংক্ষেপে তালখিস বলা হয়েছে, সুতরাং এই তালখিস বলে ওই গ্রন্থটার দিকে নির্দেশ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আহলাদিস কী ও কেন বইয়ের মধ্যে রেফারেন্স আছে শার্ফ পাতায় এত? এটা হচ্ছে আল্লামা খতিব আল বাগদাদি লিখিত শার্ফু আসহাবিল হাদিস, শার্ফু আসহাবিল হাদিস এই গ্রন্থটাকে সংক্ষেপে শার্ফ বলা হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, বিবাহের পর স্ত্রী কয়দিন তার বাবার বাড়ি গিয়ে থাকতে পারবে? স্ত্রী কয়দিন বাবার বাড়িতে থাকতে পারবে এটা আপনার আমার ব্যাপার, আপনি যে কয়দিন ধৈর্য ধারণ করতে পারবেন সেই কয়দিন আপনার স্ত্রী থেকে আপনি দূরে থাকতে পারেন। এরপর আরেকটা বিষয় হলো জরুরি, সেটা হলো সেখানে গিয়ে পর্দা পোশিদা ইসলামের বিধানগুলি সে যথাযথভাবে প্রতিপালন করবে কি না, করতে পারবে কি না, সেটা নিশ্চিত হওয়ার পরে আপনি তাকে সেখানে রাখতে পারেন, আর তা না হলে নিজের সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে চলে আসবেন। শুধু বাবার বাড়িতেই নয়, অন্য যে কোনো আত্মীয়র বাড়িতে স্ত্রী ওই সময় অতক্ষণ পর্যন্ত থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত সে শরীয়তের গণ্ডির আওতায় থাকবে। আর বিচ্ছিন্ন থাকার অর্থ হলো এই, ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে একজন স্বামী তার স্ত্রী থেকে কতদিন, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, তিনি বলেছিলেন চার মাস, অর্থাৎ
এত সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করে থাকতে পারে। যদি আপনার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা না থাকে, যদি সমস্যা ফিল করেন, তাহলে যতটুকুতে আপনি সমস্যা ফিল করবেন ততটুকুর বাইরে নয়, এর বেশি রাখবেন না, এটা আপনার উপরে। এরপরে প্রশ্ন হচ্ছে, মহিলারা কি সালাতে একামত দিবে? ফরজ সালাত যদি মহিলারা একাকী আদায় করেন তাহলে অবশ্যই তারা একামত দিবেন, কিন্তু অনুচ্চ শব্দে, যে শব্দগুলি বাহিরে অনেক দূর থেকে মানুষ শুনতে পায় না, বরং আশপাশে যারা থাকে তারা শুনতে পাবে, এমন উচ্চ শব্দে সালাতের একামত দিবেন ফরজ সালাতে যদি একাকী পড়েন। আর যদি জামাতে পড়েন তাহলে একজন একামত দিলে যথেষ্ট। এরপরে জনৈক ভাই প্রশ্ন করেছেন, আমার বয়স 32 বছর, প্রসাব করার পর পানি দিয়ে ধৌত করলে মনে হয় আবার প্রসাব বের হয়েছে, টিস্যু দিয়ে 40 কদম হাঁটা হাদিসে নেই, এখন করণীয় কি? যদি মনে এরকম আশুয়াশা থাকে তাহলে যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন যে আমার প্রসাবের শেষ ফোঁটা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে বসে অপেক্ষা করেন। বসে অপেক্ষা করার পর যখন মনে হবে যে না নিশ্চিতভাবে শেষ হয়ে গেছে, তখন আপনি পানি ব্যবহার করে এরপরে উঠে যান। তারপরও যদি মনে আশুয়াশা সৃষ্টি হয় তো তার জন্য ওযু করার পরে আপনি পানি ছিটিয়ে দিবেন লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনি পবিত্র থাকবেন। এরপরও যদি মনে করেন না বের হচ্ছে নিশ্চিত হন, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, শারীরিক সমস্যা থাকতে পারে। যতদিন পর্যন্ত এই শারীরিক সমস্যা দূর না হয় ততক্ষণ পর্যন্ত প্রতি ওয়াক্তে ওযু করে সালাত আদায় করার চেষ্টা করবেন। কিছু লোক কিছু হাফেজ বলে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা 40 দিন বাড়ির বাইরে দিয়ে ঘুরে, এ কথা কি সঠিক? এটা হাদিস বিরোধী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় আর তাকে কবরে কবরস্থ করা হয়, তখন নিকটাত্মীয় চলে আসার পর দুইজন ফেরেশতা কবরে আসেন, কবরে আসার পরে তাকে বিভিন্ন প্রশ্ন করেন, যদি সে প্রশ্নের উত্তর দেয় তাহলে তাকে জান্নাতি সব নিয়ামত তার কবরের সাথে যুক্ত করে দেওয়া হয়, যদি উত্তর দিতে না পারে তাহলে জাহান্নামের সাথে তার দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের শাস্তি সে ভোগ করতে থাকে। সুতরাং বাড়ির চারপাশে এই আত্মা ঘুরে একথা বারবার, এর কোনো দলিল নেই, ভিত্তি নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম কবরে কিছুই, আদম আলাইসাল্লামের কবর কি দুইবার দেওয়া হয়েছিল? নূহ আলাইসাল্লামের প্লাবনের সময় আদম আলাইসাল্লামের লাশের কবর থেকে ভেসে আসার পরে পুনরায় আবার কবর দিয়েছিল, তাহার কবর কি 120 হাত লম্বা ছিল? এগুলি সব গায়েবের বিষয়। যেহেতু আদম আলাইসাল্লামের আকৃতি সম্পর্কে হাদিসে 60 হাতের কথা বলা হয়েছে, সুতরাং যার দেহের পরিব্যাপ্তি যতটুক, দৈর্ঘ্য যতটুক, ততটুক তো কবর করতেই হবে। এখন তার দেহের দৈর্ঘ্য হচ্ছে 5 হাত, আপনি যদি 3.5 হাত করেন তাহলে তোকে রাখা যাবে না। সুতরাং দেহের দৈর্ঘ্য অনুযায়ী তার কবর লম্বা করতে হবে। যদি আদম আলাইসাল্লামের কবর দেহ হাদিসের বর্ণন অনুযায়ী 60 হাতই হয়ে থাকে, তাহলে কবরের দৈর্ঘ্য প্রস্থ ওইভাবেই ছিল। এগুলি গায়েবের বিষয়, কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা নাই। নূহ আলাইসাল্লামের প্লাবনের সময় আদম আলাইসাল্লামের লাশ ভেসে এসেছিল কি না, কবর ভেঙে গেছিল কি না, এগুলি হাদিসে উল্লেখ নাই। সুতরাং যেগুলি কোরআন হাদিসে বর্ণিত নাই সেই বিষয়ে আমাদের কাছে কোনো বর্ণনা নাই, কোনো বক্তব্য নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে জামে মসজিদগুলিতে কোনো ভুল বা মসজিদ কমিটির কোনো কথা মুসল্লি অমান্য করলে মুসল্লিকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, সে অন্য সমাজের অন্তর্ভুক্ত হয়, মসজিদ কমিটি এরকম ক্ষমতা রাখেন কি না? মসজিদ কমিটি মসজিদের নিয়ন্ত্রণ করবে, শুধু পরিচালনার ক্ষেত্রে তাদের ক্ষমতা আছে। যদি সেখানে শিরক বেদাত হয় তাহলে সেটাকে তিনি প্রতিহত করবেন। যদি সেখানে কোরআন এবং সেই হাদিস বিরোধী কোনো কাজ হয় তাহলে সেটা যাতে না হয় সেটা বন্ধ করবেন। মসজিদের উন্নয়ন, মসজিদের অগ্রগতি, এগুলির বিষয়ে তারা চিন্তা করবেন। এছাড়া কোনো মানুষকে মসজিদ কমিটি মসজিদ থেকে বের করে দেওয়া অন্যায়ভাবে, এ ক্ষমতা তাদের নাই। সুতরাং এগুলো যদি কেউ করে থাকেন তাহলে তাকে তওবা করা উচিত। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবারই ইবাদত করার সুযোগ আছে। হ্যাঁ, যদি কেউ কোরআন হাদিস বিরোধী ইবাদত করেন আপনি তাকে উপদেশ দিতে পারেন যে আপনার এই ইবাদতটা ঠিক হচ্ছে না, আপনি যা করছেন এটা ভুল হচ্ছে, আপনি কোরআন হাদিস অনুযায়ী এইভাবে করেন, এই উপদেশ দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যদি সে না শুনে বা অন্যকে বিভ্রান্ত করতে চায় তাহলে আপনি তাকে বাধা দিতে পারেন যে আপনার এই বক্তব্য এখানে চলবে না, আপনি কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য দেন, যদি না দেন তাহলে আপনাকে বক্তব্য দিতে দেওয়া যাবে না। কিন্তু আপনি তাকে জোর করে মসজিদে সালাত আদায় না করতে বাধা দিবেন, করতে দিবেন না, এই কাজ ঠিক নয়, এটা করা যাবে না, এ ক্ষমতা মসজিদ কমিটির নাই। আবার এর বিপরীতে কিছু
গোড়া মানুষে কিন্তু আছে, আমি এখানে জাপারি করব, তোমার করার কী আছে? এই মানসিকতাও দূর করতে হবে। মুসল্লিক ও নমনীয় হওয়া দরকার, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। সর্বপ্রথম কোরআন হাদিসের বঙ্গানুবাদ কে করে, কোরআনের বঙ্গানুবাদ কে করেছেন? তবে গিরিশচন্দ্র সেন নয়, উত্তর তো উনিই বলে দিয়েছেন। আমাদের সমাজে প্রচলিত আছে ভাই গিরিশচন্দ্র সেন তৎকালীন সময় ভারতের নদিয়া জেলায়, এখন কুষ্টিয়া, এখানকার জন্মগ্রহণকারী জনৈক গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন, বঙ্গানুবাদ করেছেন। এই কথাটা সঠিক নয়, বরং কোনো বর্ণনায় রংপুরের অধিবাসী মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া উনি কোরআনের প্রথম অনুবাদ করেছেন, আর এক বর্ণনায় মাওলানা আব্বাসউদ্দিন ভারতের উনি কোরআনের প্রথম অনুবাদ করেছেন। তবে গিরিশচন্দ্র সেনের বঙ্গানুবাদকৃত এই কোরআনটা হয়তোবা আগে ছাপা হয়েছিল, সেজন্য আমাদের সমাজে প্রচলন হয়ে আছে, কিন্তু মূল ইতিহাস হলো আগে ওনারাই অনুবাদ করেছেন। আল্লাহর 99 নামের মধ্যে কি খোদা আছে? আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে খোদা শব্দ নাই। খোদা শব্দটা হচ্ছে ফার্সি, খোদ আ মানে নিজে আগমনকারী, যিনি নিজে আসেন। সুতরাং এই শব্দ আরবি নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। আল্লাহকে খোদা না বলে আল্লাহকে আল্লাহই বলা উচিত, এইটাই আমাদের আকীদা। আল্লাহ আল্লাহই, আল্লাহর কোনো লিঙ্গান্তর হয় না, আল্লাহর কোনো বচনের পরিবর্তন হয় না। অন্য যাই ব্যবহার করেন সকলটার লিঙ্গান্তর হবে, বচন পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর পরিবর্তন হয় না। সুতরাং আল্লাহকে আল্লাহই বলে ডাকতে হবে, অথবা আল্লাহর যে 99টা গুণবাচক নাম আছে কোরআনে বর্ণিত আছে, সুতরাং সেই আল্লাহর গুণবাচক 99টা নাম হাদিসে যেভাবে আছে আমরা ওই নামে ডাকি, এর বাইরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত নিয়ম পদ্ধতি কে শিক্ষা দিলেন? তিরমিজিতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল প্রথম দিন আসলেন, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করালেন। দ্বিতীয় দিন আসলেন, তিনি শেষ ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করালেন। এরপরে তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের সালাতের সময় হচ্ছে এই 2 ওয়াক্তের মধ্যবর্তী। সুতরাং বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের পদ্ধতি আল্লাহ স্বয়ং জিবরিলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা রাসূল যে সালাত আমাদেরকে শিখিয়েছেন ওই সালাতে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রাসূল কিন্তু মন গড়াভাবে সালাত আদায় করেননি, বরং জিবরিলের দেখানো শিখিয়ে দেওয়া সালাত তিনি আদায় করেছেন। সুতরাং আমরা ওই আল্লাহ প্রদত্ত সালাত আমরা আদায় করবো, আমরা চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, বুখারী হাদিস মানতে হবে তার দলিল কোথায়? বুখারী হাদিস মানতে হবে তার দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর 7 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে আদেশ করেন সেটা তোমরা প্রতিপালন করো, যা তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও। সুতরাং রাসূলের এই হাদিসগুলি যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন, এটা বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে সংকলিত আছে। সুতরাং সেজন্য এই হাদিস গ্রন্থের হাদিসগুলি মানি, ইমাম বুখারীকে আমরা মানি না, ইমাম বুখারীর সংকলিত হাদিসটাকে মানি, ইমাম মুসলিমকে মানি না, ইমাম মুসলিমের সংকলিত হাদিসগুলিকে মানি, এবং তারা কোরআন হাদিসের অনুকূলে যে কথাগুলি বলেছেন সেটা কোরআন হাদিসের অনুকূলে হলে সেটা মানি, যদি কোরআন হাদিসের বিরোধী হয় তাহলে সেটা আমরা মানি না। সবশেষে এরপর আমাদের ভাই শরীফুল ইসলাম মাদানী উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। সালাতরত অবস্থায় পিতামাতা ডাকলে সালাত ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিতে হবে কি? যদি আপনি নফল সালাত আদায় করতে থাকেন, ফরজ সালাতের ক্ষেত্রে নয়, নফল সালাত আদায় করতে থাকলে পিতামাতা যদি আপনাকে ডাকে, তাহলে নফল সালাত ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দিবেন, তাদের কথা শুনবেন, এরপরে আবার আপনি নফল সালাত আদায় করবেন। আর নফল সালাত আপনি আদায় না করলেও আপনার কোনো সমস্যা নাই, বরং পিতামাতার ডাকে সাড়া দেওয়া আপনার জন্য, আমার জন্য জরুরি। এক্ষেত্রে ফরজ সালাতে নয়, নফল সালাতের ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।